দ্য ফ্রগ অ্যান্ড দ্য গ্রাস হপার। একদা এক সময় অ্যামাজনের জঙ্গলে দুজন বন্ধু থাকত। তাদের নাম ছিল মিস্টার ফোরিং আর মিস্টার ব্যাং। তারা শ্রেষ্ঠ বন্ধু ছিল, কিন্তু তারা একে অপরের বাড়িতে কোনো অবস্থাতেই নিমন্ত্রণ করত না। একদিন তারা লেকের ধারে বসেছিল। ফোরিং আর ব্যাং চিত হয়ে শুয়েছিল, পাশাপাশি আকাশের দিকে দেখছিল। দিনটা কি সুন্দর। হ্যাঁ সত্যি, তুমি কি এখানে প্রায় আসো? হ্যাঁ একবার এসেছিলাম, বেশিরভাগ সময় কুয়োর কাছে কাটিয়েছিলাম, তুমি জানো। হ্যাঁ আমি জানি, কিন্তু এই কুয়ো আমি পছন্দ করি না, ভীষণ অন্ধকার। তুমি একদিন আমার বাড়িতে এসো, আমি কিছু ভেবেছি। আজ রাতের খাবারের জন্য তুমি আমার কুয়োতে চলে এসো, আমি আর আমার বউ মিলে ভালো খাবার বানাবো, আমি কিছু মোমবাতি জ্বালাবো। এবার বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই যাব। এবার আমার যেতে হবে, আমাকে সব কিছু প্রস্তুত করতে হবে। ঠিক আছে, পরে দেখা হবে। ব্যাঙের যাওয়ার পর ফোরিং নীল আকাশের দিকে দেখতে থাকে, আর রাতে নিমন্ত্রণের জন্য কি পোশাক পরা উচিত ভাবতে থাকে। সন্ধ্যেবেলায় ফোরিং কুয়োতে চলে আসে, কিছু মোমবাতি জ্বলছিল, ব্যাং টেবিলে বসেছিল, আর ব্যাঙের বউ ফোরিংকে স্বাগত জানায়। ভেতরে আসুন ফোরিং মশাই। আপনার বাড়িটা সত্যি খুব সুন্দর। ধন্যবাদ। হ্যাঁ গো, দেখো তোমার বন্ধু এসেছে। ওদের ভেতরে নিয়ে এসো। আপনারা ভেতরে আসুন, খাবার তৈরি আছে। ফোরিং আর ব্যাঙের বউ ভেতরে আসে আর টেবিলের সামনে বসে পড়ে। তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। তোমার ঘর সত্যি খুব সুন্দর, আমি যতটা ভেবেছিলাম ততটা অন্ধকার এখানে নেই। না একদম না, আমি তোমাদের জন্য কিছু মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে, কারণ অন্ধকার জায়গা থাকা আমি একদম পছন্দ করি না। আমি আমার হাত পা ধুয়ে নিয়েছি, তোমরাও ধুয়ে নাও, ওখানে কুজো রাখা আছে। আচ্ছা। ফোরিং হাত পা ধোয়ার সময় ঘষা লেগে জোরে আওয়াজ হয়। শোনো বন্ধু, তুমি কি তোমার আওয়াজ একটু কম করতে পারো না? ফোরিং টেবিলে খাবার জন্য বসে, কিন্তু তার দুটো পা না ঘষে খাবার চেষ্টা করে, কিন্তু সেটা তার পক্ষে অসম্ভব ছিল। তুমি আবার আওয়াজ করছো, শান্ত থাকো, আমি বেশি আওয়াজে একদম খেতে পারি না, আমায় ক্ষমা করে দাও বন্ধু। শোনো তুমি একটু ভদ্রভাবে কথা বলো। ফোরিং এবার রেগে যায়। আমি এভাবে খেতে পারবো না, আর সত্যি বলতে আমার এমনিতে খিদে নেই। আরে কিন্তু ফোরিং মশাই, আমাদের ক্ষমা করে দিন। আপনি একদম চিন্তা করবেন না, আমি তো বলবো কালকে রাত্রে আপনারা আমার বাড়িতে বরং খেতে আসুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ক্ষমা করবেন, কালকে আমার অন্য একটা কাজ আছে। কি কাজ আছে? ভুলে গেলে? আমার বোনকে আমি কথা দিয়েছিলাম যে কাল রাতে আমি বোনের বাচ্চাকে দেখাশোনা করব। আরে হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম, ঠিক আছে আমি একলাই চলে যাব। ফোরিং দাঁড়িয়ে পড়ে আর বিদায় জানায়। দেরি করো না। আরে না একদম না। ফোরিং চলে যায় আর ব্যাং খাবার খেতে থাকে। পরের দিন রাতে ব্যাং লাফিয়ে লাফিয়ে ফোরিং এর ঘরে যেতে থাকে। কালকে রাতের ঘটনায় আমি সত্যি লজ্জিত, আমি আমার বন্ধুর সাথে অসভ্যতা করেছি, আমার নিজের ব্যবহারের জন্য আমি লজ্জিত। ব্যাং ফোরিং এর ঘরে পৌঁছে যায়। বাহ তুমি তাড়াতাড়ি এসে গেছো, কেমন আছো বন্ধু? আমি তাড়াতাড়ি এই জন্য এসেছি যে তোমাকে এটা বলতে চাই। ফোরিং ব্যাঙের কথা শেষ করতে দেয় না। কিছু বলো না, চলো খাবার তৈরি আছে, এসো বসো। কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই। ফোরিং ব্যাঙকে আবার থামিয়ে দেয়। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি আমার হাত পা ধুয়ে নিয়েছি, ওখানে জলে জার আছে, তুমি গিয়ে পা ধুয়ে নাও। ঠিক আছে, খুব খিদেও পেয়েছে। ব্যাং লাফিয়ে জারের কাছে যায়, পা ধুয়ে আর লাফিয়ে টেবিলে চলে আসে। আরে তোমাকে আবার গিয়ে পা ধুতে হবে। কেন, আমি কি ভুল করলাম? নোংরায় পা দিয়ে তোমার পা আবার নোংরা হয়ে গেছে। ব্যাং আবার জলের জারের কাছে যায়, পা ধুয়ে আর আবার টেবিলে চলে আসে। খুব সুস্বাদু। দাঁড়াও, আবার কি?
ঈশ্বরের দোহাই, তোমার নোংরা হাত দিয়ে খাবার খেও না, যাও গিয়ে নিজের হাতটা ভালো করে ধুয়ে নাও। ব্যাং এবার রেগে যায়। তুমি কি চাইছো যে আমি তোমার সাথে খাবার না খাই? তুমি খুব ভালো করে জানো যে আমার চলাফেরার জন্য হাত আর পা দুটোরই প্রয়োজন আছে। যদি টেবিল থেকে জলের জাল পর্যন্ত পৌঁছতে নোংরা হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই। ঝগড়া তো তুমি কালকে শুরু করেছিলে। তুমি জানো যে আমি এক পায়ের সাথে আর এক পায়ের ঘষা শব্দ না করে পারি না। আসলে আমি এই জন্যই আজকে তাড়াতাড়ি এসেছিলাম, তোমার কাছে ক্ষমা চাইতে আমি এসেছিলাম। ব্যাং দরজার কাছে পৌঁছে যায়। তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। ফিরে এসো আর আমাকে ক্ষমা করে দাও। তুমি কি এখনো আমার বন্ধু হয়ে থাকতে চাও? অবশ্যই, ফিরে এসো, চলো একসাথে খাবার খাই। আমরা দুজনেই একটা শিক্ষা নিলাম, আমি যেমনই সেভাবে তোমাকে গ্রহণ করতে হবে, আর আমারও তোমাকে। ব্যাং টেবিলে বসে থাকে আর খাবার খেতে থাকে। আমি এত সুস্বাদু খাবার আমার জীবনেও খাইনি। খাও, রান্নাঘরে আরো আছে। সমাপ্ত। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment!